গণধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত করার পাশাপাশি 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বনগাঁ আদালত। 2021 সালে বাগদায় একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন এই সাজা ঘোষণা করেন বিচারক শান্তনু মুখোপাধ্যায়। গণধর্ষণ মামলায় 2 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বনগাঁ মহকুমা আদালত। শনিবার বনগাঁ মহকুমা অতিরিক্ত দায়রা আদালতের বিচারক শান্তনু মুখোপাধ্যায় এই সাজা ঘোষণা করেন। জানা গেছে 2021 সালের 15ই সেপ্টেম্বর বাগদা থানার হরিহরপুর এলাকায় এক বাংলাদেশি তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর গ্রামের 2 যুবক শরীফুল মল্লিক ও মহসিন বিশ্বাসকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ। দীর্ঘ 1 বছর বনগাঁ আদালতে মামলা চলছিল। অভিযুক্তদের জেল হেফাজতে রেখেই শুরু হয় বিচার প্রক্রিয়া। অভিযুক্তদের দোষী সাব্যস্ত করার পাশাপাশি এদিন মামলার রায়দান করেন বিচারক। সরকারি পক্ষের আইনজীবী অশোক কুমার প্রামাণিক বলেন, গণধর্ষণের ঘটনায় আদালত 2 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি তাদের 20 বছরের সাজার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি 1 লক্ষ টাকা জরিমানা ও তরুণীকে আটকে রাখার অভিযোগে আরও 6 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। কেসটা ছিল একটা গণধর্ষণের কেস ছিল। সেই কেসে বাংলাদেশ থেকে একটা মেয়ে এখানে এসেছিল গণধর্ষণের পরিপ্রেক্ষিতে 376D এই ধারায়। 1 বছর পর কেসটা, 1 বছরের মধ্যে কেসটা কমপ্লিট হলো, ট্রায়ালটা ফেস হলো এবং আজকে বিচারে রায় ঘোষণা হলেন লান্নেট এডিজে ওয়ান সাহেব। সেই কেসে উনি 20 বছরের জেল দিয়েছেন গণধর্ষণের জন্য এবং 1 লক্ষ টাকা জরিমানা করেছেন। রংপুর 342 ধারায় উনি 6 মাসের জেল দিয়েছেন, এই সিদ্ধান্ত হয়েছে। মোটামুটি প্রায় 1 বছরের মধ্যে কেসটা কমপ্লিট হয়েছে। হ্যাঁ, খুব ফাস্টলি হয়েছে, যেহেতু কাস্টডিতে আসামি ছিল এই জন্য খুব দ্রুতই কেসটা কাস্টডিতে থাকাকালীনই কেসটা ট্রায়াল ফেস হয়েছে। আদালতের রায় ঘোষণার পর ভেঙে পড়েন অভিযুক্তরা। এ বিষয়ে অভিযুক্তের পক্ষের আইনজীবী সঞ্জয় দাস বলেন, প্রথমে পক্সো ধারায় মামলা রুজু হয়েছিল, আদালত পক্সো থেকে তাদের মুক্তি দিয়েছেন। গণধর্ষণের মামলায় তাদের বিরুদ্ধে সাজা শোনানো হয়েছে। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আইনজীবী। এই মামলাটা পক্সো মামলা ছিল এবং বাগদা থানা থেকে মামলাটা স্টার্ট হয়েছিল। একটি বাংলাদেশি মেয়ে পালিয়ে এসেছিল তাকে কেন্দ্র করে, হ্যাঁ, তার সঙ্গে পক্সোর সঙ্গে গণধর্ষণের মামলা হয়েছিল। আজকে এই মামলাতে জাজমেন্ট দিয়েছে কয়েকদিন আগেই, আজকে আমরা জানতে পারলাম যে মামলাতে পক্সো যে অভিযোগে আনা হয়েছিল সেটাকে আমাদের মক্কেলকে পক্সোর অভিযোগ থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছে, তাদেরকে অ্যাকুইটাল দেওয়া হয়েছে। কিন্তু পাশাপাশি যে গণধর্ষণের মামলা ছিল সেই মামলাতে আমাদের মক্কেলকে 20 বছরের জন্য সাজা দেওয়া হয়েছে, 1 লক্ষ টাকা। ওর সঙ্গে আমাদেরকে কোর্ট বলেছেন যে এটা দেওয়ার জন্যে, কিন্তু আমাদের, হ্যাঁ, অনাদায় 6 মাস। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস কলকাতা হাইকোর্টে গেলে এই ফাইন এবং গণধর্ষণের মামলা, পক্সোর মামলা যেমন হয়েছে ঠিক তেমনই রায় পাবে। সোমদাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।